আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত প্রবাসী নিউজে। সম্মানিত দর্শক, কয়েকদিন ধরে আপনারা সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল বা একটি ভিডিও আপনারা দেখতেছেন, জহিরুল নামে একটি ছেলে সৌদি আরবে বিবাহ করেছেন। কিন্তু অনেকে কিন্তু অনেকভাবে ভাবতেছে বা অনেকেই অনেকভাবে ভিডিও কিন্তু করে ইউটিউবে বা টিকটকে ছাড়তেছে। তো অনেকেই বলতেছে সৌদি আরবের মেয়ে, বা অনেকেই বলতেছে বাংলাদেশ থেকে মেয়ে নিয়ে এসে বিয়ে করছে। তো মূল ঘটনাটা হলো যে জহিরুল কিন্তু যে কফিলের কাজ করতেন কফি শপে, সেই কফি শপের মালিককে বলছেন যখন সে বিয়ে করবে তখন এই কফিলের ফ্যামিলি সহকার যেন বাংলাদেশে এর দাওয়াতে যায়। এ কিন্তু এরকম করে দাওয়াত দিয়েছিলেন। দাওয়াত দেওয়ার পর যে কোনো একটি কারণবশত জহিরুল দেশে যাইতে পারেননি। না যাওয়া পারাতে এই কফিল কি করছেন, বাংলাদেশের থেকে যে এর মা বাবা যে মেয়েকে পছন্দ করে রাখছিলেন সেই মেয়েকে সৌদি আরবে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে কিন্তু সৌদি আরবের সিস্টেমে বা সৌদি আরব যেরকম করে বিবাহ হয় এরকম করে কিন্তু এরা জহিরুলের সাথে বিয়ে দিয়েছেন। তো এই ঘটনাটা কিন্তু অনেকে অনেকভাবে ছাড়তেছেন বা অনেকে অনেকভাবে টিকটকে ছাড়তেছেন। তো মূল ঘটনাটা হলো বাংলাদেশি মেয়ে বাংলাদেশি ছেলে, সৌদি আরবের মেয়ে কিন্তু না। তো এ নিয়ে অনেকে কনফিউজ আছেন। তো আপনারা যদি জহিরুলের টিকটকের ভিডিও আপনারা দেখে থাকেন তা নিয়ে আপনারা বুঝতে পারবেন। তো অনেকেই দেখছেন সৌদি আরবের মেয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি বা কেউ দেখেনি, হতে পারে বা হয়েছে কিন্তু আমরা এখন পর্যন্ত শুনিনি কোনো আজনবী সৌদি আরবের মেয়ে বিবাহ করেছেন। তো আমরা কিন্তু এখন পর্যন্ত শুনিনি, বলেছিল আজনবী সৌদি আরবের মেয়ে বিবাহ করতে পারবে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা দেখিনি বা যারা সৌদি আরবে আছেন তারাও কিন্তু কখনো দেখে নাই। তো এই যে ঘটনাটা ঘটছে জহিরুলের ঘটনাটা, এটাই সত্য ঘটনা, মূল ঘটনা, কিন্তু এটা সত্য বাংলাদেশি ছেলে বাংলাদেশি মেয়ে। জহিরুল কিন্তু যাকে বিয়ে করছেন তাকে জহিরুলের মা বাপকে নিয়ে এসে সৌদি আরবে, সৌদি আরবের যে আইন কারণ বা সৌদি আরবের যে নিয়ম কারণে বিবাহ হয় এরকম করে কিন্তু বিবাহ করেছেন। তো প্রিয় দর্শক, আমরা যা জানতে পেলাম বা শুনতে পেলাম মূল ঘটনা এটাই, সৌদি আরবে বিবাহ করেছেন জহিরুল বাংলাদেশি মেয়ে ও বাংলাদেশি ছেলে। তো প্রিয় দর্শক, আজকে আমার হাতে এতটুকুই ছিল, আরেকদিন আসবো অন্য একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।